পাবজি ভার্সন এই মাউন্টেন ডিউ ঠিক হবে পাবজি তুমি চাই না আর কি করোনা ভাইরাস টাইরাস কিছু হয় না তাও আমি খাবো। এরা হচ্ছে না খা হাঁসের মাংস আর এই হচ্ছে সেই কালাইয়ের রুটি ওকে আশা করি সবাই ভালো আছেন সেফ আছেন। তো আজকে আমরা যে পেস্টে আসছি এটা হচ্ছে কালাই রুটির আড্ডা, এটা হচ্ছে মোহাম্মদপুরে গার্লস হাই স্কুলের পাশে। অ্যান্ড এই এই আইটেমে মানে আমরা এই আইটেমটা সিলেক্ট করছি মেনলি হচ্ছে এই আইটেমটা হচ্ছে একটু রেয়ার টাইপের, যেটা হচ্ছে ঢাকায় আনকমন, মানে এই আইটেম পাওয়াই যায় না বলা যায়। তো চলেন ভিতরে যা দেখি কী কী আইটেম আছে ওগুলো এক্সপ্লোর করি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে এই জায়গায় হলো আমাদের মেনুটা আছে, আর এটা হইতেছে এই যে ওনাদের মেনু, বেসিক্যালি এটা হইতেছে কালাই আটা রুটি, যেটা হচ্ছে কালাই আটা রুটি মেনলি হচ্ছে এই রুটিটা বানায় হচ্ছে কালাই এবং মানে আটার পরিমাণ একটু কম থাকে, কালাই ম্যাক্সিমাম সবচেয়ে বেশি কালাইয়ের পরিমাণ। আর এখানে কয়েক ধরনের ভর্তা আছে, আর মাংস আইটেমের মধ্যে আছে হাঁসের মাংস, গরুর বোনা আর বট। সো আমরা এখান থেকে সবগুলো আইটেম ট্রাই করবো। আর এখানে আরেকটা ইয়ে আছে যে আমরা যদি ওনাদের পেজে হচ্ছে চেক ইন দিই, মানে হচ্ছে চেক ইনটা দিলে 5% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? সো আমরা অর্ডার করি তারপর আসি। ধনিয়া পাতা বটটা আর এটা হচ্ছে বেগুন বটটা, এই যে আমি শুধু পেঁয়াজ দিছি, আর এই যে এটা মেনলি হচ্ছে রুটি, এটা এই সাইজের একটা 25 টাকা করে সব আইটেম আছে, আমি সব আইটেম দেখতে সেটা ট্রাই করে বলি কোনটা কিরকম, ঠিক আছে? আমি একবার বেগুন বর্ষা ট্রাই করছি, আর একবার ট্রাই করি। এটা হচ্ছে ধনিয়ার ভর্তা, এটা একটু দেখি কেন নর্মালি একটু ঝাল এবং সাথে ধনিয়ার সাথে সরিষা তেল হবে মাছের মধ্যে চাই বেটা হলে আমি প্লেটে নিয়ে আমি তো শুনতাম হাঁসের মাংস নাকি অনেক ঠান্ডা হয় প্যাক প্যাকের মাংস, তো এটা তো গরম Thank you.
মাংস মানে এটা অনেক বেশি, অনেকগুলো বেশ আছে। বিফের এটা কিন্তু কত দাম ছিল? 125 টাকা। 125 টাকা হিসাবে মাংস একটু ছোটো ছোটো অনেকগুলো পিস দিয়েছে ওনারা। দেখেন মাংস অনেক নরম, অনেক বেশি নরম, বেশি রাখতেছে। আমাদের কিন্তু আরেকটা আইটেম বাদ আছে, বড় এখন আসেন রাস্তাতে এটা হচ্ছে আমাদের লাস্ট আইটেম যেটা ছিল বট। আমরা এই যে বিলটা নিয়ে চলে আসছি, ওনারা টোটাল বিলটা দিয়ে গেছে, তো আমি বিলটা আগে বলি। টোটাল আসছে হচ্ছে, আমরা সব আইটেমে ট্রাই করছি, টোটাল আসছে 505 টাকা বিল, টোটাল আসছে 505 টাকা। মোটামুটি আমি বলতে পারি যে সব এই টাকার মধ্যে দুইজন এনাফ, দুজনের জন্য ফুড, ঠিক আছে। মানে আমরা অনেক পার্সেল নিয়ে যাইতেছি, মানে আমি জানি না কেন, হয়তো মানে ফুড বেশি টেস্টি ছিল, একটু খাই পেট ভরে গেছে কিনা আমি জানি না। তো এ জায়গায় মেনলি হচ্ছে আমরা নিচ্ছি 2টা কালার রুটি। কালার রুটি হচ্ছে মেনলি, এটা রেয়ার, কারণ হচ্ছে এটা টাং রাজশাহী ফুড, রাজশাহী ট্রেডিশনাল ফুড, রাজশাহী ট্রেডিশনাল ফুড। এই জায়গায় কালাইয়ের পরিমাণ বেশি থাকে, আতার পরিমাণটা মানে অনেক কম, কালাইয়ের ইয়েটাই বেশি, তার জন্য এটা হচ্ছে কালাইয়ের রুটি। তাছাড়া যদি এখানকার আইটেমগুলো সবগুলোই টেস্টি ছিল, তো সবচেয়ে বেশি টেস্টি ছিল মেবি গরুর মাংসটা, না গরুর মাংস। আর ইভেন ওইটা হচ্ছে এখানকার ধইনা পাতা ভর্তাটা সবচেয়ে বেশি মজা ছিল, রাইট। তো টোটাল বিল এটাই ছিল। তো আজকে আসি, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওকে, সি ইউ অন নেক্সট ব্লগ।